আমার চ্যানেলের কথাটা বলে দাও। ঋষিকোলা যাওয়ার পথে এই রাস্তাটা পড়েছে, এটা হচ্ছে প্যাডং ফরেস্ট। আমরা একটুখানে দাঁড়িয়েছি তোমাকে জায়গাটা দেখাবো বলে। দেখো এদিকে ভিউটা দেখো, ভিউটা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদেরকে দেখাতে চাই। তোমরা একটু দেখো কি সুন্দর ভিউটা। ঋষিকোলা কটেজে চলে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। দেখো কি রাস্তা দিয়ে যাচ্ছি, ওই যে আমায় থাকার জায়গা, ওই যে ঘর দেখতেই পাচ্ছ, কি অসাধারণ একটা দৃশ্য। সামনে দিয়ে নদী যাচ্ছে আর তার সামনে আমাদের ঘর, দারুণ। এবার এই ব্রিজটার উপর দিয়ে গিয়ে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে, আসো। ঘরে ঢোকার আগে নদীটা একবার তোমাদেরকে দেখাই, আর সারারাত্রি আজকে আমরা এখানটাতেই থাকবো। কি অসাধারণ একটা ভিউ, বুঝতেই পারছো। খুব ঠান্ডা জল, জল দেখলে কার না ইচ্ছা করে বলো, একটু হাত দি। পারলাম না আর জলে পা না দিয়ে এখানে একটু জায়গা করে বসেই পড়লাম। আর জল অসম্ভব ঠান্ডা, কিন্তু তাও মানে বুঝিয়ে পারছি না তোমাদেরকে যে আমার কিরকম লাগছে, এতটাই ভালো লাগছে। তোমরা দেখো পুরো ভিউটা কি অসাধারণ। এবার আমি কটেজের দিকে যাচ্ছি, আসো দেখো তোমাদেরকে দেখাই।
মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে আমি আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কারণ এত ওয়েদারটা উল্টোপাল্টা হয়ে গেল যে আমি কিছু দেখাতেই পারলাম না। তা ওই জন্য আজকে অনেক সকাল উঠে গেছি, এখন বাজে সকাল 7টা। আর দেখো আমি কীরকম জঙ্গলের মধ্যে আছি, ভীষণ একটা অ্যাডভেঞ্চার টাইপ ব্যাপার। আর আমাদের যে ঘরটা তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, যে কটেজটা, সেখান থেকে ভিউটা কী কী লাগছে, কেমন লাগছে পুরো দেখাচ্ছি, চলো দেখি। একটা নদী বয়ে যাচ্ছে, কালকে তোমাদেরকে দেখিয়েওছিলাম। আর সারাটা রাত্রি এমনভাবে আওয়াজ হচ্ছে এই জলের স্রোতে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, সে একটা অন্যরকম ফিলিং ব্যাপার। তোমাদেরকে ভিউটা দেখালাম, তোমরাও দেখলে। এবার আমরা ঋষিকোলা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা অন্য জায়গায় যাব, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো, তাহলে চলো সেখানে যাই। ঋষিকোলা থেকে বেরিয়ে এই জায়গাটার নাম হচ্ছে রেনক, এটা একটা মন্দির, খুব সুন্দর একটা মন্দির। একটা সাইডের দিক, এখনো যাইনি, চলো যাই, গিয়েই দেখি কি আছে। অনেকটা এসে গেছি, মনে হচ্ছে কাছাকাছি এসেই গেছি। তাই কি অসাধারণ একটা ফুল, এই ফুল আমি কোনো দেখিনি, পাহাড়ি ফুল আর কি, ফুটে রয়েছে দেখো, কি সুন্দর দুটো কালার আছে, দারুণ লাগছে ফুলগুলো।